ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় ফরিদপুরে বোরো আবাদে খরচ বেড়েছে। এতে আর্থিকভাবে লোকসানের মুখে পড়েছেন চাষিরা, ফলে দিন দিন বোরো আবাদে আগ্রহ হারাচ্ছেন তারা। কৃষি বিভাগ বলছে, গত 7 বছরে জেলায় প্রায় 16,000 হেক্টর জমিতে বোরোর আবাদ কমেছে। ফরিদপুর প্রতিনিধি কেএম রুবেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কয়েক বছর আগেও ফরিদপুরের বিভিন্ন এলাকায় গভীর নলকূপ দিয়ে যে পরিমাণ পানি ওঠানো যেত, এখন তা নেমে এসেছে 1/3। ফলে জমিতে সেচের খরচ বেড়েছে কয়েক গুণ। এছাড়া শ্রমিকের মজুরি, কীটনাশক এবং সারের দাম বেশি হওয়ায় লোকসান গুনতে হচ্ছে চাষিদের। 10 বছর ধরে আমরা দেখতেছি পানির স্তর আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে। খাল বিলে পানি নেই, তো সেক্ষেত্রে আমরা পানি ঠিকঠাক মতন দিতে পারছি না। খরচের তুলনায় ধানের দাম কম পাওয়ায় অন্য ফসল চাষের দিকে ঝুঁকছেন কেউ কেউ। খরচ বেশি হয়েছে, এই মাঠে পুরে ডাই বোরো আবাদ ছিল আগে, এখন পানির অভাবে বোরো আবাদ বন্ধ হয়ে গেছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী ফরিদপুরে গত 7 বছরে বোরো ধানের আবাদ কমেছে 16,000 হেক্টর জমিতে। বেশিরভাগ কৃষক তারা ডিপ ওয়াটার, যেটা পানির নিচের পানি ব্যবহার করছে, এর ফলে দেখা গেছে যে পানির স্তর দিনকে দিন নিচে নেমে যাচ্ছে, এবং একটা সময় এরকম আসবে যখন দেখা যাবে নিচের পানি আর স্তর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেচ সংকট থেকে উত্তরণে বড় পুকুর খননের মতো বিকল্প উপায়ে পানি সংরক্ষণের উপর জোর দিচ্ছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।